হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালোই আছো। আরও একবার তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো আজ আমি করাবো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে টাইম অ্যান্ড ওয়ার্কের অর্থাৎ সময়কার্যের যে পোর্শনটা শুরু করেছিলাম, আজ তার কি চতুর্থ নম্বর ভিডিও করাবো। তো প্রথম ভিডিওতে তোমরা দেখেছো ছেড়ে যাওয়া, যোগদান করা প্রথম দুটো পরপর ভিডিওতে যেগুলো পরীক্ষায় আসে, তারপরে ভিডিওতে আমি দেখিয়েছি কর্মক্ষমতা বেসিসে। তো আজকে করাবো পারিশ্রমিক বেসিসে। তো চলো দেখা যাক আমাদের প্রথম অঙ্ক কী আছে। তো প্রথম অঙ্ক বলেছে এ এবং বি একত্রে কোনো একটি কাজে 13/15 কাজ করতে পারে, বি ও সি একসাথে ওই কাজে 11/20 কাজ করতে পারে যদি এ আর সি এর পারিশ্রমিক। তাহলে যে বেসিসে ওরা কাজ করবে সেই বেসিসে আমাদের কী করবে, আমাদের পারিশ্রমিকটা দেবে। তাহলে আমাদের তিনজন ব্যক্তি আছে, বলেছে এ আর বি একত্রে একটি কাজে 13/15, তাহলে এখানটা 13 আর তাহলে টোটাল আমাদের 15টা কাজ যদি থাকে, তার মধ্যে আমাদের 15টার মধ্যে এ আর বি দুজনে করছে কত, 13টা, তাহলে সি করবে নিশ্চয়ই 2। আর এখানটা পরে বলেছে বি আর সি, বি আর সি যদি 11 করে তার মানে করবে এ করবে কত ভাগ, 9। তো যদি করে তাহলে আমাদের এইখানটা আমাদের টোটাল 13+2 মানে 15, আর এখানটা কত আছে 11+9 মানে কত, 20। তাহলে আমাদের যেহেতু এ বিসি, এখানেও এ বিসি আছে, এইখানটা এ বিসি আছে, তাহলে এ বিসির পরিমাণটা 3 যেহেতু আছে তাহলে সেমই হবে। তাহলে 15 আর 20 লসও কত, 60। তাহলে 60 করতে গেলে একে 4 দ্বারা গুণ, একে কত দ্বারা গুণ, 3 দ্বারা গুণ। তাহলে আমাদের এখানটায় দেখি সিঙ্গেল ভ্যালু কে কে আছে, আমরা সেই ভ্যালুটা আগে নেবো। সিঙ্গেল ভ্যালু এখানটায় সি আছে, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে 4 2 8, আর আমাদের এইখানটায় সিঙ্গেল ভ্যালু 3 9 27, এর জন্য হয়েছে 27। তাহলে 27 আর 8 যদি যোগ করি তাহলে হবে আমাদের 35। তাহলে টোটাল ছিল আমাদের 60, তার থেকে যদি 35টা চলে যায় তার মানে এটা কত, 25। তাহলে বি এর জন্য 25। তো এই সিরিজে এ পার ডে করছে 27টা কাজ, বি করছে 25টা কাজ, সি করছে কত, 8টা করে কাজ। তাহলে যেভাবে কাজ করবে পারিশ্রমিকটা সেইভাবেই পাবে। তাহলে আমাদের এ যদি করে 27টা, সি করে 8টা, তাহলে আমাদের এদের পার্থক্য কত, এদের পার্থক্য আমাদের হয়েছে 19টা। তো সেই 19-এর জন্য প্রশ্নে বলে দিয়েছে পারিশ্রমিক কত আমাদের, 7600 টাকা। আমাদের বলেছে এ বি সি এর মোট, তাহলে এ বি সি টোটাল আমাদের কটা কাজ ছিল, 60টা কাজ, তাহলে পারিশ্রমিকটা কত হবে, 4, তাহলে টোটাল পারিশ্রমিকটা হবে 24,000 টাকা। এখানটায় 7 কত হয়েছে, এখানটা একটা শূন্য আছে যেহেতু, 24,000 টাকা। নেক্সট বলেছে এ এবং বি কোনো একটি কাজ, এ যদি করে কাজটা 15 দিনে করে, বি যদি করে কাজটা 10 দিনে। তাহলে আমাদের দিন সংখ্যাকে যদি লসাও করে, তাহলে আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো কি দেখেছো, অবশ্যই মোট কাজ বেরোবে। তাহলে 10 আর 15 লসাও কত আমাদের, 30। এ যদি করে পার ডে 2 করে কাজ করবে, বি যদি করে পার ডে 3, যেভাবে কাজ করবে সেইভাবে পারিশ্রমিকটা পাবে। তো বলেছে যদি তাদের ওই কাজটি করার জন্য মোট পারিশ্রমিক এত টাকা দেওয়া হয় তবে এ কত টাকা পারিশ্রমিক পাবে। তাহলে আমাদের যে হিসাবে কাজ করেছে সেই হিসাবে পারিশ্রমিক পাবে। তাহলে টোটাল 5টা যদি, তাহলে আমাদের পারিশ্রমিকটা কত আমাদের, তাহলে এরটা বলেছে আমাদের, তাহলে এর জন্য পার্টটা কত, 2 করে 5টা কাজের মধ্যে এ করছে কত, 2, আর তাহলে টোটাল এই 35,000 টাকা থেকে কত টাকা পাবে, তাহলে টোটাল পাবে 7 দিয়ে 14,000 টাকা। তাহলে আমাদের কত হয়েছে, যদি আমাদের বি বলতো তাহলে আমাদের এখানটা 3 দিয়ে গুণ হতো। নেক্সট 1,000 টাকা আছে, 3 জন কারিগর, 5 জন হেল্পার আর 6 জন শ্রমিক। তাহলে 3 জন ব্যক্তি আছে, একজন আছে কারিগর, একজন আছে হেল্পার আর একজন আছে শ্রমিক, এটুকু প্রথম প্রথম থেকে পেলাম। এবার আমাদের কি বলে দিয়েছে, এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে হেল্পারের শ্রমিকের, হেল্পার শ্রমিকের দ্বিগুণ টাকা পায়। তাহলে আমাদের এখানটা শ্রমিকের দ্বিগুণ টাকা পাচ্ছে কি হেল্পার, আর আমাদের কারিগর শ্রমিকেরা, তাহলে আমাদের দুটোর মধ্যে শ্রমিক কমন আছে, তাহলে শ্রমিকটাকে ধরে নিলাম 1 টাকা করে যদি পায়, তাহলে আমাদের হেল্পার কি বলেছে শ্রমিকের দ্বিগুণ টাকা পাবে, তাহলে 2 টাকা, আর কারিগর শ্রমিকের 3 গুণ টাকা পাবে, তাহলে কত টাকা পাবে আমাদের, 3 টাকা। তাহলে আমাদের এইখানটা বলেছে 3 জন কারিগর, তাহলে একজন যদি 3 টাকা পায় 3 জন পাবে কত, 9 টাকা, = 5 জন হেল্পার, একজন যদি 2 টাকা পায় 5 জন পাবে কত, 10 টাকা, আর 6 জন, একজন যদি 6 টাকা পায় শ্রমিক, একজন যদি আমাদের 1 টাকা পায় আমাদের, তাহলে 6 জন পাবে আমাদের কত, টোটাল 6 টাকা। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, এখানটায় 9 টাকা, এখানে 10 টাকা, এখানটায় 6 টাকা, তাহলে টোটাল হয়েছে আমাদের 25 টাকা। প্রশ্নে বলে দিয়েছে কত টাকা আমাদের, 1,000 টাকা। আমাদের বলে দিয়েছে কত টাকা, আমাদের বলে দিয়েছে আমাদের তাহলে কারিগর শ্রমিক, তাহলে আমাদের কারিগর কত 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 হচ্ছে, আমাদের কারিগর টোটাল কত হচ্ছে, 9 টাকা হচ্ছে, তাহলে গুণ 9, তাহলে 4 25 100, তাহলে 4 9 কত, 36।
এটা সরি এটা 1000 না, এটা 10000 হবে, তো আর একটু শূন্য এখানটা এক্সট্রা আসবে, তাহলে 3600 টাকা। তাহলে আমাদের উত্তরটা কত হলো আমাদের 3600 টাকা। নেক্সট, এ এর প্রতি ঘন্টায় পারিশ্রমিক, তাহলে এ এক এক ঘন্টায় করছে কত টাকা, 180 টাকা। যদি এ প্রতিদিন 7 ঘন্টা করে, আমি এই অঙ্কগুলো দেখেছি বারবার করে সিজিএল সিএইচএসএল কিংবা এসএসসির প্রত্যেকটা পরীক্ষায় দেখা গেছে, প্রায় পরীক্ষায় দেখা গেছে এই অঙ্কগুলো এসছে, তো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে এ যদি এক এক ঘন্টায় 80 টাকা করে করে, তাহলে আমাদের এ 7 ঘন্টায় করবে এই টাকাটা। এর সঙ্গে আমাদের কি বলেছে, বি প্রতি ঘন্টায় কি বলেছে, বি এর প্রতি ঘন্টায় কত, 160 টাকা করে। তাহলে 5 ঘন্টায় বি করবে টোটাল এই টাকাটা। তাহলে আমাদের পারিশ্রমিকটা কত হলো, শূন্য শূন্য কেটে গেলে, 2 দিয়ে কেটে গেলে 8 2 16, 2 দিয়ে 9 2 18, তাহলে 63 = কত, 40। তো নাম্বার ডি অপশনেরটা সঠিক অ্যান্সার। নেক্সট, এ কোনো একটি কাজ 20 দিনে করতে পারে, এ যদি করে কাজটা 20 দিনে, বি যদি ওই কাজটা করে তাহলে 25 দিন। তাহলে দিন সংখ্যাকে লক্ষ্য করলে একদম আমাদের কি হবে, মোট কাজ, এটা হচ্ছে মোট কাজ, এটা হচ্ছে দিন। তাহলে পার ডে হিসাব করলে এ 5টা করে কাজ করবে আর এ করবে 4টা করে কাজ, সি করবে, বি করবে। তো কি বলে দিয়েছে, এবং কিছুদিন পরে সি এসে যোগদান করেছে। তাহলে আরেকজন ব্যক্তি কে চলে আসছে, আমাদের আরেকজন ব্যক্তি কিন্তু সি আসছে, যোগদান করেছে এবং পুরো কাজটা 10 দিনে সম্পন্ন হয়েছে। তাহলে নিশ্চয়ই এরা দুজন তো 10 দিন কাজ করেছে, পার ডে যদি 9টা করে কাজ করবে 10 দিনে করবে কটা, 9 দশে 90টা। অবশিষ্ট যে 10টা কাজ, সে 10টা কাজ কে করবে, নিশ্চয়ই সি করবে। তাহলে আমাদের সি যদি করে আমাদের 100টা কাজের মধ্যে, তাহলে 100টা যদি কাজ করে, তাহলে আমাদের বলে দিয়েছে টোটাল পারিশ্রমিক বলে দিয়েছে আমাদের কত টাকা, 7000 টাকা। তাহলে আমাদের সি কটা কাজ করেছে, 10টা, 10টার জন্য পারিশ্রমিক সি কত পাবে, 70 টাকা পাবে। তো অপশন নাম্বার ডি। নেক্সট, সমীর এবং পুনিত একটি কাজ যথাক্রমে, তাহলে সমীর করলে 10 দিনে আর পুনিত করলে আমাদের কত দিনে, আমাদের 15 দিনে। তাহলে দিন সংখ্যাকে লক্ষ্য করলে মোট কাজ 30টা, 3টে আর এ কত, 2টো করে করছে পুনিত। কি বলে দিয়েছে আমাদের, করার জন্য তাদের মোট পারিশ্রমিক, তাহলে আমাদের পারিশ্রমিক যে হিসাবে কাজ করবে সেই হিসাবে পারিশ্রমিক পাবে। তাহলে এখানটায় 5 প্রশ্নে বলে দিয়েছে কত, 4500। যদি তারা 3 দিন কাজ করার পর অশোক তাদের সাথে যোগদান করে, তবে পুরো কাজটি 5 দিনে শেষ হয়, তাহলে নিশ্চয়ই এরা কত, 5টা করে কাজ করলো পার ডে, তাহলে 5 দিনে করেছে কত, 5 5 25টা। অবশিষ্ট যে 5টা কাজ, সে 5টা কাজ কে করবে, অবশিষ্ট যে 5টা কাজ সেটা কে করবে, অশোক করবে। তাহলে আমাদের টোটাল, আমাদের 5টা টোটাল, আমাদের এখানটা, তাহলে আমাদের কী করবো, টোটাল আমাদের 30টা কাজের জন্য আমাদের পারিশ্রমিক এত হয়েছে, আর 5টা কাজের জন্য কত, তাহলে আমাদের এই 0 0 কেটে গেছে, 3 দিয়ে কাটলে আমাদের 3 15 45 0। তাহলে আমাদের 150কে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে 750 টাকা। তাহলে কত টাকা পেলো আমাদের, অশোক 750 টাকা পেয়েছে। নেক্সট, অরুণ ও গৌরব একটি কাজ যথাক্রমে 10 দিন আর 18 দিনে, তার মানে অরুণ যদি করে 10 দিনে আর অশোক গৌরব যদি করে, গৌরব করলে আমাদের 18 দিন, তাহলে মোট কাজ আমাদের কত, 10 আর 18 = 90। তাহলে 9টা করে বা 5টা করে পড়বে। তাহলে আমাদের বলেছে তাদের মোট পারিশ্রমিক, তাহলে এখান থেকে আমাদের যেভাবে কাজ করবে সেইভাবে পারিশ্রমিক পাবে। তাহলে 14টার জন্য যদি 7280 টাকা হয়, তাহলে আমাদের গৌরব, তাহলে গৌরব পরেরটা 5-এর জন্য কত হবে, তো 14 দিয়ে যদি কাটি এটাকে, 14 দিয়ে কাটলে আমাদের 5 14 70 আর 14 2 18 0, তাহলে 0 5 2 5 2 10 0, 5 5 25, আর একে কত, 26। তাহলে আমাদের গৌরব যেটা পাবে পারিশ্রমিকটা, সেটা হচ্ছে 2600। স্তম্ভ 8 দাগ, এ বি ও সি কোনো একটি কাজ যথাক্রমে এ যদি করে করলে 15 দিন, বি যদি করে 30 দিন আর সি যদি করে 75। তাহলে আমাদের মোট কাজ আমাদের 150, এটা করলে 10, এটা করলে কত, 5, এটা করলে কত, 2, এ করলে 10টা পার ডে, বি করলে পার ডে 5টা, সি করলে পার ডে 2টো করে কাজ করবে। তাহলে যেভাবে কাজ করবে সেভাবে পারিশ্রমিকটা পাবে, 10 আর 5 15, 15 2 কত, 10 আর 5 15 আর 2 17। তাহলে 17-র জন্য আমাদের মোট পারিশ্রমিক আমাদের বলে দিয়েছে 1600, কত টাকা আমাদের, 15 টাকা, গুণ আমাদের কাটটা বলেছে এ আর সি, তার মানে এ করলে 10টা, সি করলে 2টো, পার্থক্য কত, 8। তো এটাকে যদি কাটি আমাদের 17 9 হচ্ছে 153, আর এদিকে কত থাকছে, তাহলে আমাদের কত, 517 85, তাহলে 5 8 40 0 হাতে কত, 4, তাহলে কত হলো টোটাল, 760 টাকা। নেক্সট, পীযূষ একটি কাজ 8 দিনে করতে পারে, অরুণ সেই কাজটি 14 দিনে, তাহলে পীযূষ আর এটা অরুণ, পীযূষ করলে 8 দিন, অরুণ করলে, তাহলে টোটাল আমাদের 56টা কাজ আছে, এটা করলে 7টা, এটা করলে কত, অরুণ করলে 4টা করে কাজ করবে।
তাহলে যেভাবে কাজ করবে সেভাবে পারিশ্রমিক পাবে। তাহলে টোটাল 11 জন আমাদের প্রশ্নে বলে দিয়েছে কত টাকা 4400। তো আমাদের কাটটা বের করতে বলেছে পীযূষেরটা, তাহলে পীযূষের জন্য কত হবে 7, তাহলে 4 11 কত 44, আর এদিকে 0 0 0, তাহলে 4 7 কত 28-এর পর 3টা 0। আর যদি আমাদের বলতো অরুণ, তাহলে অরুণের জন্য এখান থেকে কি করতাম 4। নেক্সট, একটি বিল্ডিং এ একটি বিল্ডিং 30 দিনে করে, তাহলে বি করলে 40। একই রকম ভাবে লসাগু করলে 120, এটা করলে 4, এটা করলে 3, এটা এ এটা বি। তো আমাদের যেভাবে কাজ করবে তাহলে টোটাল 7 প্রশ্ন বলে দিয়েছে 7000। তাহলে আমাদের বলেছে বি বি এর জন্য 3 হবে, তাহলে আমাদের টোটাল কত হলো বি পাবে আমাদের 3000। তো স্টুডেন্ট আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা মেন ওমেন বেসিসে যে অঙ্কগুলো থাকে সেগুলো করাবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখবে চ্যানেলটি। ধন্যবাদ।